ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নি পম্পা। সকলকে শুভ দীপাবলি। আর ছবিটা অন্ধকার আসছে, কিছু করার নেই গো। আর এখন মন্দিরে যাচ্ছি বাতি দিতে, তো চলো আমার সাথে মন্দিরে। আলো অন্ধকার, আলো অন্ধকার। আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, তিনজনে যাচ্ছি বাতি দিতে ঠাকুর তলাতে। চলো ওখানে কালী ঠাকুর এসছে দেখাবো। ভালো প্যান্ডেল করেছে, আর কিছু দেখাতে পারবো না। তো চলো এখন এইটুকুই থাক। আর এখানটা তবু একটা লাইট দেওয়া আছে বলে দেখতে পাচ্ছি, এখানটা পুরো অন্ধকার, আর কিচ্ছু দেখানো যাবে না কো। তো চলো আবার ঠাকুরতলায় যেয়ে দেখাবো। এখন টাটা। মন্দিরে যাচ্ছি, রাস্তাতে এখন হাঁটছি, আর চারিদিকে প্রচুর আলো দিয়েছে, হ্যালোজিনটা আমার মুখে পড়ছে, চোখ চাইতে পারছি না, এত আলো দিয়েছে। একজন জেনা জানা মানুষের সাথে দেখা হয়ে গেল, সবাই চেনা জানা, তার জন্য নয়, সব চেনা জানাই যায়। এটা একটা কালী মন্দির, একজনদের কালী মন্দির টুনি দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। বড় বড় হ্যালোজিন দিয়েছে, প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর মানে কালী ঠাকুরটাও খুব ভালো এনেছে, অন্য রকমের একটু আর কি। আর দেখো জিলাপির দোকান বসেছে, আমরা জানতাম না জিলাপির দোকান বসেছে, জিলাপি, গজা, কাটি ভাজা সব রকম রেখেছিল। তিন্নি দোকানটা দেখে চমকে গেছে যে দোকান বসেছে মা। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। মন্দিরে যাচ্ছি, এই যাও, সবাই বাতি দিয়ে গেছে পরপর লাইন দিয়ে, বাতি দিচ্ছে একজন, এরম লাইন লাইন করে। ওটা আর চালাটা, এটা দেখো শিবের ঘর, শিবের ঘরে বাতি দেওয়া হচ্ছে। কত বাতি দিয়েছে। আর এটা হচ্ছে বেলবরণ তলা, মানে মা দুর্গাকে ষষ্ঠীর দিন এখানে বেলবরণ করা হয়। মা দুর্গা মানে বিশালক্ষী মাকে, ওইদিকে মা আর কাকিমা এই আসছে, দেখা হয়ে গেছে। দেখো বিশালক্ষীর মন্দিরে কত বাতি দিচ্ছে, মানে কত বাতি দিয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা আর একজন দিচ্ছে আর কি, পরপর লাইন দিয়ে 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 যাচ্ছে, যার যখন সময় হয়, মানে সন্ধ্যে থেকে আরম্ভ হয়ে যায় এটা। তো মানে এবার 9টা সাড়ে 9টা যার যখন সময় হয়, সন্ধ্যে থেকে আরম্ভ হয়ে যায়, সন্ধ্যাবেলাতেই বেশি মানে লোকজন আসে আর কি। দেখো মা মা বিশ্বলক্ষ্মীকে দর্শন করে নাও, আমাদের বিশ্বলক্ষ্মী মা খুবই জাগ্রত মা। এই মা থাকে বলি আমাদের গ্রামে, মানে আর দুর্গা ঠাকুর আনতে নেই গো, মাকেই দুর্গা রূপে পুজো করা হয়। আমি একটু প্রণাম করে নিই, মানে মায়ের কাছে তো সচরাচর আসা হয় না, তো এসেছি যখন প্রণাম করি। যখন আসা হয় তখনই মাথা নোয়ানো হয়, আর মানে আর অন্য টাইমে আসা হয় না অতটা, যে হ্যাঁ মায়ের কাছে।
কত সুন্দর দেখতে লাগছে, দেখো বাতিগুলো দিয়েছে। সাথে কথা হলো, দেখা হলো, হাতে দেখো বিস্কুট টিস্কুট নিয়ে এসছে আমাদের বাড়ি যাবে বলে, কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল বলে আর গেল না গো। বলছে না, তোদের সাথে তো দেখা হয়ে গেল, আর যাব না গো। আর আমার মেয়ে কামনা হাতে ধরিয়ে দিয়েছে ওগুলো, বললো আর যাব না গো। এই যে কাকিমা, মায়েদের পাশের বাড়ি, বাড়ি কাকিমার একদমই পাশে, কাকিমার মাই এসেছিল, মানে কাকিমাই প্রত্যেক বছর আসে, মা কোনোদিন আসে না, কিন্তু বললো যে ঠিক আছে আমি এবছর যাব তোর সাথে, করে কাকিমার সাথে এসেছিল। আর এখানে দেখো মা দিচ্ছে বাতি, দেখো মন্দিরে কত লোক জমা হয়ে গেছে। এবার এখানে যাচ্ছে, এটা একটা শিবের ঘর, এটা শিবের ঘর, এখানেও সবাই বাতি দিচ্ছে আর টুনি দিয়ে এই বাড়িটা কত সুন্দর সাজিয়েছে। এই দেখো দু মা এখানে বাতি দেবে। আর এই মন্দিরের চূড়াটা দেখো, ত্রিশূল, ডুগডুগি আর একটা ওং লেখা আছে বড় করে, এটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা বড় সড়ো, কিন্তু এটা ছোট লাগছে ছবিতে, কিন্তু এটা বড়, বেশ ভালো লাগছিল দেখতে, সোনালি রঙের দিয়ে করেছে, খুব সুন্দর লাগছিল, ত্রিশূল ডুগডুগি আর ওং লেখা। তো এখানেও হয়ে গেল দু মার বাতি দিয়া। এটা আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ের সাথে দেখা করতে আসছে, লেহেঙ্গা পরেছে লাল টুকটুকে, আর বাচ্চাদের তো লাল পরলে এমনি কিউট লাগে। এখন যখন পালক হেয়ার বেল্ট এখন খুব চলছে, সবাই মানে বাচ্চারা পছন্দ করছে পালক হেয়ার বেল্ট এঁটেছে। জায়গায় যাবে বলে আরো তাড়াতাড়ি করছিল, মানে মায়ের যেখানে শ্বশুর বাড়ি আর কি, আগে আমাদের তো গ্রামেই ছিল, অন্য জায়গায় ছিল, সেখানে একটা ঠাকুরতলা আছে, সেখানে দেওয়ার জন্য মা একটু তাড়াতাড়ি করছিল।